ফের মুখ্য সচিবকে ইমেল জুনিয়র ডক্টরস ফ্রন্টের 21 অক্টোবর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি এখনো অবধি ছাত্র সংসদের ভোট নিয়ে নির্দেশিকা জারি করা হয়নি রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের স্বীকৃতি দেওয়া হয়নি মুখ্য সচিবকে চিঠিতে অভিযোগ জুনিয়র ডক্টরস ফ্রন্টের গত 21 অক্টোবর মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে যে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো এখনো অবধি বাস্তবায়ন হয়নি চিঠিতে বা ইমেলে সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে আর ঠিক কি রয়েছে এই ইমেলে জানবো অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি অর্কদীপ্ত কি জানা যাচ্ছে কারণ ফের যে ইমেল গিয়েছে মুখ্য সচিবকে সেখানে কি কি বলা হয়েছে অর্কদীপ্ত শোনা যাচ্ছে কোন কারণে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে ফের মুখ্য সচিবকে ইমেল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আমরা এই বিষয়ে আরও জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় অর্কদীপ্ত ফের মুখ্য সচিবকে ইমেল জুনিয়র চিকিৎসকদের সেখানে ঠিক কি বলা হয়েছে মুখ্য সচিবকে আবারও চিঠি দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের প্রতিনিধিরা এবং সেই চিঠি গতকাল রাত্রে তারা দিয়েছেন এবং চিঠিতে যে বিষয়গুলি তারা মূলত বলতে চেয়েছেন যে মুখ্যমন্ত্রীর সাথে গত 21 অক্টোবর যে বৈঠক হয়েছিল এবং তাতে বেশ কিছু কথা বা কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বা কিছু কাজ করা হবে এমন কিছু বক্তব্য রাখা হয়েছিল কিন্তু তাদের বক্তব্য যে যে প্রতিশ্রুতিগুলো তারা পেয়েছিলেন সেই অনুযায়ী কিন্তু এখনো কাজ হয়নি বা সেগুলো বাস্তবায়িত হয়নি যেমন ছাত্র সংসদ ভোটের কোনো রকম নির্দেশিকা সে এখনো জারি হয়নি বা ভোট কবে হতে পারে এই বিষয়ে তাদেরকে কিছু জানানো হয়নি একই সঙ্গে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের যে স্বীকৃতি সেটা এখনো দেওয়া হয়নি এবং সেই স্বীকৃতির অবিলম্বে তারা দাবি জানাচ্ছে এছাড়াও নিরাপত্তা ও সুরক্ষা নিয়েও কিন্তু বেশ কিছু যে দাবি তাদের ছিল সেফটি সিকিউরিটি নিয়ে বেশ দাবি যেগুলো ছিল সেই ইস্যুগুলোকে অ্যাড্রেস করার কথা ছিল সেগুলো নাকি সেভাবে অ্যাড্রেসড হয়নি এবং মহিলা পুলিশের উইনার্স টিম ও শক্তি টিমের যে একটা নজরদারি করার কথা হয়েছিল সেটাও এখনো সেভাবে করা হচ্ছে না বা দেখা যাচ্ছে না মূলত এই বক্তব্যগুলোই কিন্তু তারা তুলে ধরেছেন এই চিঠিতে এবং তারা চেয়েছেন যে আরো একটা যদি বৈঠক করা যায় আরো একবার যদি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায় এবং যত দ্রুত সম্ভব এটা বাস্তবায়িত করা যায় আরো একবার বৈঠকের একটা বার্তা দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে এই ইমেলের মাধ্যমে সেটাও বলা যায় অর্কদীপ্ত হ্যাঁ অবশ্যই দেখো আরো একবার বৈঠকে তারা বসতে চান এইটা অবশ্যই বলা যেতেই পারে কারণ দেখো তাদের মূলত যে বক্তব্যটা আমি আবারও বলছি যে এই যে চার পাঁচটা জিনিস তারা তুলে ধরেছেন এই চিঠির মাধ্যমে তাতে কিন্তু পরিষ্কার যে তারা এখনো পর্যন্ত সন্তুষ্ট নন যে 21 অক্টোবরের মিটিং এর পরে যে জিনিসগুলো তারা এক্সপেক্ট করেছিলেন তারা সেরকম কিছু পাননি বা প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হয়নি তো সেই জন্যই তারা চাইছেন এগুলো বাস্তবায়িত হোক এবং সেক্ষেত্রে যদি আরো একটা বৈঠকে বসার সম্ভাবনা তৈরি হয় বা বসা সম্ভব হয় সেক্ষেত্রে তারা আরো একবার বৈঠকে বলতেই পারেন চিঠির মাধ্যমে মোটামুটি এই বার্তাই কিন্তু তারা দিতে চাইছেন ফাইল ধন্যবাদ অর্কদীপ্ত মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি অর্থাৎ এখনও অবধি ছাত্র সংসদের ভোট নিয়ে নির্দেশিকা জারি হয়নি সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে ইমেলে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের স্বীকৃতি দেওয়া হয়নি সেটা উল্লেখ রয়েছে এবং এ যাবতীয় বিষয় নিয়ে মুখ্য সচিবকে চিঠি এবং চিঠিতে বেশ কিছু অভিযোগও জুনিয়র ডক্টরস ফ্রন্টের বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা